নিবেদন করবেন আমাদের পার্টির কয় মহকুমা কমিটির সম্পাদক এবং গণমুক্তি পরিষদের কেন্দ্রীয়। প্রিয় কমরেডস, সবাইকে নমস্কার। আজকে আমাদের ঐতিহাসিক একটা সন্ধিক্ষণের দিন। 1949 সালের 28 মার্চ বাংলা কবি চৈত্র রাজন্য শাসনের অবসান এবং তিতুন প্রথার যে উচ্ছেদ তিরপাইজ উপজাতি গণমুক্তি পরিষদের আন্দোলনে সারা রাজ্যেই, বিশেষ করে উপজাতি এলাকাতে একটা উত্তাল ছিল এবং পুলিশের জুলুম অতিরিক্ত তখন, বিশেষ করে আগের যে রাজতন্ত্রে তাদের মূল যে অনৈতিক যে কাজ তার মধ্যে হচ্ছে তিতুন প্রথা। অনেকেই হইতেও এটা বুঝতে অসুবিধা হতে পারে, তিতুন প্রথা এটা যে জিনিসটা তারা কালেকশন করে প্রজাদের কাছ থেকে, প্রত্যেক বছরে একবার করে তারা কালেকশন করে, এবং এটা তখন তো রাস্তা ছিলেন না, তাদের সময় রাস্তা ছিল না, যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না, তখন কি করে প্রজাদের যারা যুবক তাদেরকে দিয়ে এক জায়গা থেকে এক জায়গা সেই জিনিসটা সংগ্রহ করা, জিনিস কালেকশন করা, যে জিনিসটাকে প্রজাদের জোর করে জুলুম করে তাদেরকে সেটা পোষানোর ব্যবস্থা করে, বিশেষ করে তারা রাজার যে প্রজারা, তাদের গ্রেন্ডিয়া বা পুলিশ, এই সমস্ত যারা তাদের এই কাজগুলি তারা করে থাকে। এবং এটা গণমুক্তি পরিষদ এটা প্রতিবাদ করেছিলেন যে এটা কখনো এটা সম্ভব না যে এত জিনিস, এত কালেকশন জিনিস এটা এক পাড়া থেকে এক পাড়া করতে করতে আগরতলা তার রাজদরবারে নিয়ে যেতে হয়। তার জন্যেই এটা একটা প্রতিবাদ সারা রাজ্যেই এটা সংগঠিত হয়েছিল এবং এই প্রতিবাদ স্বরূপে বিশেষ করে পদ্মবিল, খোয়াই পদ্মবিল এলাকাতে এখানে মানে পুলিশ এসে এই কাজটি করার জন্য তারা যখন চেষ্টা করে তখন প্রতিবাদী হয়ে কিছু মানুষ রুখে দাঁড়ান, তার মধ্যে এখানে ভক্তরাম দেবর্মা, তারা তাদেরকে পুলিশ জোর করে নিয়ে যায় এই প্রতিবাদে। এবং পরবর্তী সময়ে নারী, এখানে যারা নারীরা আছে সংগঠিতভাবে, নারী পুরুষ সংগঠিতভাবে তারা পুলিশের কাছ থেকে তাদেরকে কেড়ে নেওয়ার জন্য তারা যখন চেষ্টা করে তখন তাদের উপর এই বর্বরোচিত যে আক্রমণ সংগঠিত করা হয় এবং বিশেষ করে তাদের 3 জনকে গুলি করে মারা হয় এবং তাদের যে মানে দেহ এটা এটা তারা নিয়ে যায় এবং পরবর্তী সময় তারা এটাকে মানে কোথায় তারা মানে এটাকে মানে রেখেছে বা এটা গুম করে ফেলে হয়েছে এটা এখনও শনাক্ত করতে পারেনি বা তার প্রমাণ আমরা দিতে পারিনি। বিশেষ করে এই 3 জন নারীকে কুমারী মদিতির উপস্থিতি তারা ওই দিন গুম হয়েছিলেন, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই 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 প্রতিবাদ স্বরূপ আমরা প্রত্যেক বছর, বিশেষ করে এই 28 মার্চ 14ই চৈত্র আমরা এই দিনটিকে সারা রাজ্যের মধ্যে আমরা পালন করে থাকি। আজকেও আমরা 75তম কুমারী মদিতির উপস্থিতি সংবিধান দিবস সারা রাজ্যের সাথে আমাদের কয় মহকুমা এবং আমাদের যে মূল যে ঘটনাস্থল 1949 28 মার্চ 14ই চৈত্র যে গঠিত হয়েছিল, সংগঠিত হয়েছিল পদ্মবিল কুমারী মদিতির উপস্থিতি যে শহীদ হয়েছিল, ওই ওইখানে আমরা সকালে সারা আটটা সময় আমরা এখানে তাদের তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের এখানে স্মরণের উদ্দেশ্যে আমরা সেখানে মালা দিয়ে তাদেরকে বরণ করি এবং তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। এটা এটা এখনও চলছে আমাদের রাজ্যে, এখনও এইরকমই একটা চলছে যে মানে মানুষকে বা প্রজা বা জনগণকে এইভাবে মানে সরকারও এখন এই কাজগুলি করছে যে তাদের ন্যায্য মূল্য বা প্রকৃত যে শ্রমিক তাদের যে ন্যায্য মূল্য এগুলি পাচ্ছে না। এই সরকার এইভাবে এখনও মানে আমাদের প্রজাদের উপর, বিশেষ করে জনগণের উপর, এই গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমাদের রাজ্যে কিন্তু এখনও এই বিশেষ করে মানে বিজেপি এবং আইপিটি সরকার আসার পরে এই এটা আরও বেশি মানে মানে আরও বেশি মানে বিদ্যমান, আরও বেশি মানে এটা এখনও মানে এগুলি চলছে এবং তার প্রতিবাদে আমরা আগামী দিনে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে আন্দোলনে সংগঠিত আমরা করি করে আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার যে
এই কাজটা আমরা করব এবং তোমার মধ্যে উপস্থিতি এই শহীদান দিবসে তাদের যে আরোগ্য কাজ, তাদের যে স্বপ্ন, সবার সাথে যে কাজ, সবার জন্য যে বাসস্থান, একসাথে আমরা বসবাস করতে চাই জাতি উপজাতি ধর্মনিরপেক্ষ যে সরকার এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা কাজ করে যাব, এটাই হচ্ছে আমাদের মূল আজকের দিনের মন্ত্র। আমি এই কথাই বলি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে মানে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। সবাইকে নমস্কার, ইনকলাব জিন্দাবাদ। এবং পার্টির অন্যান্য নেতৃবৃন্দ এবং নারী এবং গণমুক্তি পরিষদ এবং গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে হ্যাপি চক্রবর্তী সহ যারা আছেন এখানে সবাই শ্রদ্ধা নিবেদন করলেন। এবারে শ্রদ্ধা নিবেদন করবে মধুতী এবং রূপশ্রী। আজকে এই দিনটি আমরা এই তিন বীরাঙ্গনার সহিত একে একে শ্রদ্ধা নিবেদন করবেন অঞ্চল সম্পাদক সহ মহকুমা কমিটির সদস্যরা।